शक्तिशाली घोड़ा तुम तुम सवारी तालिब के नीचे फेले दाओ नीचे एखुनी फेले दिच्छे मालिक रे जादूकर गारदगरे जादू घोड़ा सोजा चल सोजा चल आमी सोजा चलबो ना आमी तोके नीचे फेले मेरे फेलबो सेटाई आमार मालिकेर हुकुम ए समय ओ नय आमी तोर मालिक आमी हुकुम दिच्छि सोजा चल যদি আমি সোজা চলি তবে আমার মালিক আমায় মেরে ফেলবে আর যদি তুই সোজা না চলিস তবে আমি তোকে মেরে ফেলব সুলেমানি তরবারির বিদ্যুৎ বর্ষণে তোকে ছাই করে দেব না না সুলেমানি তরবারি দিয়ে আমায় ছাই করো না দয়া করে আমায় তাহলে তুই আমার হুকুম মান আমি তোমার হুকুম অবশ্যই মানব আর তোমার জাদুকর গারদগরের কাছে পৌঁছেও দেব विश्वासघातक जादूघोड़ा तुई आमार शत्रुर हुकुम पालन करली आमी एखोनी तालिब के आर तोके दुजन के चालिए नीचे फेले मेरे फेलछी भूमिर ओपर जा शीघ्र जा जाच्छी अमार मालिक जादूकर गारदगर जाच्छी সুলেমানি তরবারি পড়ে গেছে হাত থেকে আর ডুবে গেছে সমুদ্রে ওই সুলেমানি তরবারি আমার সামনে মৃত্যুর তরবারি রূপে আমার মাথার উপর ঝুলছিল সেই মৃত্যু এখন সমুদ্রে ডুবে গেছে আর তোমার সমব্যথি তোমাকে আমার কয়েদ থেকে নিষ্কৃতি প্রদানকারী শাহজাদা জালাল তালিব এবার চিরকালের মতো গভীর নিদ্রায় মগ্ন হলো না 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 হে আল্লাহ তুমি চাও তো মৃত্যুকে জীবনে পরিণত করতে পারো হে ইহলোক আর পরলোকের মালিক তুমি ওই সৎ মানব জালাল তালিবের সহায় হও पर ना
এবার তালিবের কেউই সহায় হতে পারবে না। কেউই সহায় হতে পারবে না ওর, কেননা সহায় তো জীবিত মানুষেরই হওয়া যায়। হে নিষ্পাপ শাহজাদী মহাপাড়া, যে বেঁচে থাকে না তাকে কবর খানা অবধি নিয়ে যাওয়া হয়, কিন্তু যা লাশি ব্যাপার তা হয় না তো তার কোনো সব যাত্রা হয় আর নাই কোনো শোক সভা হয়। বেচারা মন্দ ভাগ্য শাহজাদা তালিব, যে মহাসমুদ্রের কবরে চাপা পড়ে গেল, সামান্য ভূমিও কপালে জুটল না। সামান্য ভূমিও কপালে জুটল না। হে সুখাচ্ছন্ন শাহজাদী মহাপাড়া, আমি তোমার এই শোকের সমব্যথী। তুমি আমার এই জয়লাভে অভিনন্দন বাণী শোনাও, আর আমি আমি তোমায় এই হারের মুহূর্তে বিবাহের প্রস্তাব দেব। আজ থেকে ঠিক সপ্তম দিনে, ঠিক সপ্তম দিনে জ্যোৎস্নাময় রাত্রিতে আমি তোমাকে বিবাহ করব। বাহ, কি আনন্দ মুহূর্ত হবে! আর আমি আমি সেদিন থেকে হয়ে যাব বাদশাহ। তোমার এই অশ্রু বর্ষণে না তো তোমার সহায়ক তালিব জীবিত হয়ে উঠতে পারে, আর না তোমার প্রিয়তম জামাল সাকিব আবার জীবন লাভ করতে পারে। হে অসহায় শাহজাদী মহাপাড়া, যাও, নিজের অসহায়তার জন্য যত পারো খেতে নাও, কিন্তু আজ থেকে ঠিক সপ্তম দিনে, ঠিক সপ্তম দিনে তুমি শালঙ্কারা হয়ে আমাকে বিবাহ করবে, আমাকে। হে নিষ্পাপ অসহায় শাহজাদী, কেঁদো না, এই কান্না বিফলে যেতে দিও না। এই কান্নাকে তুমি তোমার দোয়া, তোমার ফরিয়াদ করে তোলো, আল্লাহ তোমার ফরিয়াদ শুনবেন আর তোমার দোয়া অবশ্যই গ্রহণ করবেন। তাঁর করুণা আর কৃপার প্রতি বিশ্বাস রাখো। তুমি একনিষ্ঠ মনে একাগ্র চিত্তে আল্লাহকে একবার তো ডাকো, তিনি অবশ্যই সাড়া দেবেন। শাহজাদা জালাল তালিবের জীবন মৃত্যুর আবর্ত থেকে বেরিয়ে আসবে। আম্মি জান, আব্বা জান, মহাপাড়ার দূত তো বড় ভয়ঙ্কর সংবাদ এনেছে। জালাল তালিব পুত্র আমার। আমার নয়ন মলি তালিব। বিমর্ষ হবেন না, আল্লাহকে ফরিয়াদ জানান, আল্লাহ আপনাদের ফরিয়াদ অবশ্যই শুনবেন। অন্তর থেকে জানানো আকুতি কখনো বিফলে যায় না। দোয়া করুন, দোয়া করুন, আল্লাহর কাছে দোয়া করুন।
অনন্ত মরণ সমুদ্র, তালিবকে ফিরিয়ে দাও। তোমাকে শপথ জানাই স্বয়ং পরবর্দিগারের, জালাল তালিবকে ছেড়ে দাও, ওকে ওপরে নিয়ে এসো। আল্লাহ তুমি করুণাময়, হে আমার পরবর্দিগার, তুমি চিরকাল আমার প্রতি এভাবেই কৃপা করো, আমিন। হে আমার মাননীয় উদ্ধারক দরবেশ, আল্লাহর হুকুমেই আজ আপনি আমার প্রাণ বাঁচালেন। হ্যাঁ, হে আল্লাহরই হুকুম, আমি ধর্মচিন্তায় বিভোর ছিলাম, হঠাৎ আকাশবাণী শুনতে পেলাম, যা আল্লাহর এক সেবকের তোর সাহায্যের প্রয়োজন, তাই আমি তোমায় সাহায্য করতে এলাম। আমার মাননীয় বয়োজ্যেষ্ঠ, আরেকটি উপকার করে দিন আমার, আমার সুলেমানি তরবারিটি সন্ধান করে আমাকে এনে দিন। সুলেমানি তরবারিটি এই মুহূর্তে তুমি পাবে না, তাকে সৎ জিনেরা ভূমি থেকে তুলে নিজেদের মাথায় করে বড়ই সম্মানের সাথে তাদের শাহী দরবারে বহন করে নিয়ে গেছে, যাতে সব সৎ জিনেরাই সেই পবিত্র সুলেমানি তরবারিটি দর্শন করতে পারে। দর্শনের পর ওই সুলেমানি তরবারি তুমি যেখানেই থাকবে তোমাকে পৌঁছে দেবে। এবার তুমি বলো, তুমি কোথায় যেতে চাও, আমি তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেব। হে আল্লাহর সেবক ধর্মপ্রাণ দরবেশ, আমার গন্তব্য জাদুকর গারদগরের জাদুর তৈরি মহল। হে বিপদসংকুল পথের যাত্রী, এখনো তোমার গন্তব্য বহু দূরে, আর বড়ই দুর্গম তোমার যাত্রা পথ, কিন্তু সাহস হারিও না, আল্লাহ তোমার সব বিপদ দূর করবেন। এসো আমরা গারদগর জাদুঘরের মহলের উদ্দেশ্যে রওনা হই। বাহাদুর পথিক, দেখো ওই যে গারদগরের এলাকা, দেখো ওই যে সমুদ্র থেকে উঠে আসছে গারদগরের জাদুই মহল। আমি ওখানে পৌঁছবো কি করে? তোমায় হাসি কান্নার এক জঙ্গল পার হয়ে ওই মহলে গিয়ে পৌঁছতে হবে। এবার যাও, শীঘ্র যাও, তোমার মহৎ কাজে সফল হও। মাননীয় ধার্মিক দরবেশ, আপনাকে ধন্যবাদ। খ
খোদা হাফেজ। আল্লাহ সহায় হন তোমার পথিক, আল্লাহই তোমায় রক্ষা করবেন। Huh.